আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুইট চিলি উইংস। এটা খেতে খুবই আমি এটা খালি খেতেই বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে নান, পরোটা, বিরিয়ানি, পোলাও এর সাথে টেস্ট করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সুইট চিলি উইংস তৈরি করি। সুইট চিলি উইংস বানানোর জন্য এখানে আমি 8 পিস উইংস নিয়েছি, আর উইংসটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর এই সাইড থেকে একটু একটু করে আমি কেটে ফেলে দিয়েছি, আর এরকম পুরোটাই রেখেছি, কারণ এটা এভাবে করলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও করতে পারেন। এখন আমি এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচের গুঁড়ো এটা, আর 1 টিস্পুন দিয়ে দিব চিলি পাউডার, এটা ঝাল মরিচের গুঁড়ো। আর এখানে রাখা আছে 1/2 টিস্পুনের মতো নর্মাল লবণ, আর রাখা আছে 1 টিস্পুন টেস্টিং সল, এটা পুরোটাই দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সয়া সস 1 টেবিল স্পুনের মতো, 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে চিলি সস 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে আলাদা আলাদা দিলে 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিবেন। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এটাকে 30 মিনিটস এভাবে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিটস পরে। এখন আমি এটাকে এভাবে এটা তুলে নিয়ে এটাকে একটা সাইড করে নিব। আর এখানে আমি একটা প্লেটে 2 টেবিল স্পুন নিয়েছি ময়দা, 1 টেবিল স্পুন নিয়েছি কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার বলতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। এখন আমি এই জিনিস দুটো ভালো করে একটু মিশিয়ে নিব। তারপরে এখান থেকে উইংসগুলো এভাবে উঠিয়ে জাস্ট এভাবে একটু এটার সাথে মাখিয়ে নিব। এরকম একটা একটা করে মাখাবো, একটা সাইড করে আমি রাখবো। এভাবে আমি সবগুলো উইংস এগুলোর সাথে এভাবে মাখিয়ে নিব। সব উইংসগুলো আমি ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু ফ্রাই করে নিব। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণে অয়েল দিয়ে দিব। অয়েলটা গরম হলেই আমি চিকেন উইংসগুলো এটার মধ্যে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, উইংসগুলো দিয়ে দিচ্ছি। উইংসগুলো এখন আমি উইংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর উল্টিয়ে পাল্টিয়ে লাইট ব্রাউন করে ফ্রাই করে নিব। এই উইংসগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ফ্রাই করেছি, কালারটা কেমন হয়েছে। বাকি উইংসগুলো আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন উইংসগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এখন এটা একটা সাইড করে আমি রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এই বাটির মধ্যে আমি একটা সস তৈরি করে নিব, যেই সসটা দিয়ে আমি উইংসগুলো রান্না করব। প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, থ্রি টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দিব 2 টেবিল স্পুন চিলি সস। এখানে যদি সসের পরিমাণটা একটু কম বেশি হয় সমস্যা নেই। এরপরে দিব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, মানে কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর 1/2 টিস্পুন চিলি পাউডার, যেটা ঝাল আর কি ওই চিলি পাউডারটা। এরপরে দিয়ে দিব এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো লেমন জুস, 2 টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, এটা ঝাল হবে না, এটা শুধু কালার হবে। এখন আমি সবগুলো একসাথে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো ওয়াটার।
প্রথমে 1 টিস্পুন টেস্টিং সল্ট দিয়ে দিলাম তারপরে টেস্ট করে আমি লবণটা দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করবেন নরমাল লবণটা উইংস এবং সস আমি রেডি করে একটা সাইডে রেখে দিলাম আর এখন আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এই সময় চুলার আঁচটা একটু কম করে রাখবেন এর মধ্যে আমি দিয়ে দিব 50 গ্রামের মতো বাটার এই বাটারটা বেশি অয়েলি না একটু ক্রিমি ক্রিমি ভাব আছে বাটারটার মধ্যে বাটাটা যখন একটু গলে যাবে তারপর আমি দিয়ে দিব এখানে কুচি করে রাখা গার্লিক এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের যে দুইটা কোয়া আমি কুচি কুচি করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর সাবধানতার সাথে ভাজবেন বাটাটা যখন চুলার উপরে দেওয়া হয় তাহলে তখন কিন্তু একটু ফুটে ওঠে এর জন্য চুলার আঁচটা আমি কম করে রেখেছি রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি একটু আদা পেস্ট দিয়ে দিব রসুনের কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন আদা পেস্ট তারপরে একটু নেড়ে নিব এরপরে দিয়ে দিব এখানে বানিয়ে রাখা সস সসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিব চুলার আঁচটা কিন্তু এখনো মিডিয়াম আঁচেই আছে এটাকে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে রান্না করব 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর উপরে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি এভাবে ছিটিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো হানি মানে মধু এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে নিব এখন আমি এর মধ্যে উইংস গুলো দিয়ে দিব এরপরে এটাকে ভালো করে নেড়েচেড়ে সসটার সাথে ভালো করে মিশিয়ে দিব তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করব ফিরে আসছি 2 মিনিট পরে 1 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন তারপর এটাকে আবার ঢেকে দিবেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালার এসেছে ফিরে এলাম 2 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি এর উপর দিয়ে 1 টিস্পুনের মতো সিসামি বা সাদা তিল এভাবে ছিটিয়ে দিব এরপর এটাকে একটু নেড়েচেড়ে নিব এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢেকে চুলার উপরে 1 মিনিটের জন্য রেখে দিব তারপর এটাকে আমি নামিয়ে সাজিয়ে নিব দেখুন রেডি হয়ে গেল সুইট চিলি উইংস এটা খেতে খুবই ইয়ামি এখন আমি এটার উপরে একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিলটা এভাবে ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ